বৃষ্টি তুফান শীত এসবের মধ্যে দিয়েই তো জীবনটা যায়। বৃষ্টির দিনে কি ঢেঁড়স ভাজি ভাল লাগে? তোমাকে রিকশায় ওঠানোর সাথে সাথে বৃষ্টি এত বাড়ছে। সামথিং রিয়েলি স্পেশাল ইজ গোইং টু বি কুকড টুডে ফর সাইফান। আপনি রসগোল্লা আছে না, সেগুলো ভিজায় ভিজায় খাওয়াই তো, কি যে আনন্দ! সেটা দিয়ে সকালে পরোটা খেলে যা লাগবে না, পেপের মধ্যে একটা বিচি নাই। এখন এগুলো যদি আমাদের এই চ্যানেলে দেইলো ভাইরাল ভিডিও হবে। এখনো বাপের হোটেলে খাও তো বুঝবা না। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাতও আজকে বৃষ্টি হবে। রাস্তা কাদা কাদা এই দেখেন। তবে আল্লাহ রহমতে এই ঝিরিঝিরি বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে যায়নি। এখন টেনশন হচ্ছে, সকালে সাইফানের স্কুল আছে, সাইফান কি হবে? এখন তো মনে হচ্ছে বৃষ্টি আরও বাড়লো, আর বাতাসটা ঘূর্ণিঝড়ের মতন। সারা রাত বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা, বাথরুমের পানি বরফ হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি দেখতে দেখতে আমাদের আধা ঘন্টা হয়ে গেল, সাইফানকে রেডি করে বসে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুবই খুবই ভালো আছি। এখনই বৃষ্টি কম দেখলাম, এখনই একদম ঝড়ের মতন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। সাইফানের মাথা ঢাকার জন্য পলি দিলাম, ছাতা দিয়ে ভালো করে ধরিও। বৃষ্টি বাড়ে কমে বাড়ে কমে, কিন্তু কালকে থেকে সারা রাত বৃষ্টি। সাইফানের পাপার জন্য তেজপাতা আর আদা ফুটাইতে দিছি। আসসালামু আলাইকুম, ভিজে গেছো? আমি তো ভিজছি। ও ও ভিজে না, বৃষ্টিতে একটু থামছে না? বৃষ্টি সমস্যা না, সমস্যা হচ্ছে এলোমেলো বাতাস, এই মানে বাতাস ঘূর্ণিঝড়ের মতো। হুম, বুঝলা? আর ঠান্ডা বাতাস সারা রাত বলে হচ্ছে নামবে, দেখো হাতটা এখানে। ওকে আমি কত ভারী গেঞ্জি পরাইতে চাইলাম, ও এক কথায় পাতলা গেঞ্জি আর শার্ট বেরো করছি। খুব ভালো রিকশাওয়ালা পাইছি, মানে আমাদের সাথে মসজিদে যে নামাজ পড়ে, ওনার নাম্বারও নিয়ে আসলাম, সোহেল ভাই। ওনার রিক্সায় মানে উনি জানেই না যে আমি স্কুল চেঞ্জ করছি, খুব সাবধানে নিয়ে গেল, নিয়ে আসলো, মানে ভালো লাগলো। ওনাকে বলছি যে আপনার নাম্বারটা আমি নিলাম, ভালো হয়েছে। মানে ইনি অনেক পরিচিত, সব সময় মসজিদে দেখা হয় বেশিরভাগ, লম্বা করে দাঁড়িয়ালা দাঁড়িয়ালা লম্বা করে উনি আমাকেও মাঝে মাঝে নিয়ে যেত। উনি অবাক হইল, আর এলাকা থেকে অনেকজন যায়, বললে এখানে যায়, তারপরে একতা রোডে যায়, মানে বেশ কয়েকটা যায়, সলিমুদ্দিন মার্কেট ওখান থেকে যায়। একটু স্কুলটা দূরে, কিন্তু আগের স্কুল বৃষ্টি হলে বন্ধ হয়ে যেত, আর এই স্কুল আমাদের জন্য কোমর পানি হইতো। আগের স্কুলে কোমর পানি, আর এই স্কুলের সমস্যাটা কি একটু দূরে, বৃষ্টির দিনে বাচ্চাকে নিয়ে যাওয়াটা, কোনো পানি ওঠে নাই, আর ওইদিকে ওই পুরো রাস্তা অলরেডি পানি ওঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে আমাদের আগের স্কুলে এই এইদিকে দুই নম্বর রোড গুলো বলে পানিতে ডোবে না, বললো বাড়ি নিলেও ভালো। দূরে থাকার ডিসঅ্যাডভান্টেজ এটা যে বাচ্চা সেট হোক, তারপরে বৃষ্টি তুফান শীত এসবের মধ্যে দিয়েই তো জীবনটা যায়, জীবন যায়, মানুষ বড় হয় তো এইভাবেই। সে এসে ওজন মাপতেছে, হাঁ পায়ের ব্যথার অবস্থা কেমন? পায়ের ব্যথার অবস্থা 89, পায়ের ব্যথার অবস্থা মোটামুটি, মানে ওজন তো বাড়ে নাই, পায়ের ব্যথার অবস্থা কম। হাঁটা পা ফেলতে পারছে পুরো আজকে? হ্যাঁ হ্যাঁ, পুরো ফেলতে পারছে। ওই যে গরম পানি দিছি, তেজপাতা পানি দিছি, সব দিছি, তিনটা ভারী গেঞ্জি বের করছি, একটু গরম গরম, মানে বাচ্চা যেন ঠান্ডা না লাগে। আমার বাচ্চা ওই শার্ট ছাড়া কিছুই পরবে না। 1:30 বাজতে চললো, আমার এখনো ঘর মোছা শেষ হয়নি। দেখেন পানি খালি, পানি জমে গেছে, এত বৃষ্টি হলে পানি তো হবেই, পানি ছেঁকতে হবে। এই জায়গায় জড়ো হয় না কখনো, পানি মনে হয় কিছু আটকাইছে। রাস্তায় একটু একটু পানি ওঠা শুরু হয়েছে আজকে, আমার জামা কাপড় ভালোই বাতাসে শুকাইছে, একটু ফ্যানের নিচে দিলে শুকায় যাবে। লবণ পানি অনেক উপকার, আপনাদের যাদের ব্যথা তারা কাজে লাগাইতে পারেন। আজকে চুল আর বাতাস হচ্ছে এলোমেলো, সব এই সাইডে আসতেছে, যখন তখন গায়ে আগুন লেগে যেতে পারে। বিসমিল্লাহ। কালকের ভিডিওতে এক আপু কমেন্ট করছে, জীবনে আপনি ডিমটা ভালোভাবে উল্টান না, এভাবে ভেঙে ফেলেন। আজকে আপুর কথা মনে করে ডিমটা সুন্দরভাবে পাল্টাইলাম, উল্টাইলাম, পাল্টাইলাম। রুটি আর গরু মাংস খাই না আস্তায়।
থ্যাংক ইউ। দিলাম গরু মাংস খাবা, জানি না আজকে ইউরিক অ্যাসিড টেস্ট করাইতাম যদি বৃষ্টি না থাকতো। এখন কি ব্যথাটা কি ইউরিক অ্যাসিড না আমার মনে হয়, জানি না তো। আমি কেন বলি, আমার ব্যথা যখন ছিল আমি ব্যথাটাকে তো সুবিধা আরাম করি নাই, 15-30 কেজি ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করছি পায়ে চাপ দিয়ে। দেখি আল্লাহ ভরসা, বাড়লে বুঝবা যে এইটাই কি বিপদে আছি রা। না বিপদ না, মানে আসলে কেন ব্যথাটা হচ্ছে সেটা তো বুঝতেছি না। এখন কেমন অবস্থা, আজকে স্কুলে গেলা কি? এখন ব্যথা নাই, খালি পায়ের এই জায়গাটা একটু দুর্বল বোঝা যায়। আজকে ঢেঁড়স ভাজি করি, দুই দিন থেকে আমাদের এলাকায় বৃষ্টির কারণে শাগালা আসে না কোনো, প্রতিদিন রান্নায় একটা করে শাক রাখতে চাই। থ্যাংক ইউ। বৃষ্টির দিনে কি ঢেঁড়স ভাজি ভাল লাগে? বৃষ্টির দিনের আইটেম বলতে খিচুড়ি, ডিম ভুনা বা ভাজি, আচার, গরু মাংস, পেঁয়াজ আর কাঁচামরিচ একবারে দিয়ে দিচ্ছি, এখন খালি লবণ আর হলুদ। সাইফানকে লাচ্ছা পুডিং খাওয়ানোর পর থেকে সাইফান খালি বারে বারে বলতেছে আম্মু আমাকে পুডিং বানায় দাও, কালকে রাতে একটু দুধ রাখছি কিন্তু এই দুধটা অত ঘন না, দেখা যাক ছোটো করে একটা বানিয়ে দেবো। ঢেঁড়স ভাজিতে একটু তেল তেল দিলে ভাজিটা সুন্দর হয়, কিন্তু ওয়েট লসের ঢেঁড়স ভাজিতে পানি ছাড়া উপায় নেই, তেল বেশি দিলে এই যে পিছলা পিছলা যে ভাবটা দেখলেন এটা আর দেখা যায় না চোখে। মূলা আছে, অল্প একটু পেঁপে আছে, সিম আছে কয়েকটা, বেগুন আছে, বেগুন হচ্ছে দুই সাইজের বেগুনি আছে, এটাও আছে, এটাও আছে, বেগুনি কালার বেগুনও আছে। এর মধ্যে যা আছে আর বাজার টাজার কী পাঠাবো, বাড়ির সামনে ঢাকা শহরে তরকারি এলা সবসময় থাকে কিন্তু বৃষ্টির সময় আসে না, যা হয় আর কি তাই। আমাদের বাসায় একটু সবজি টবজি বেশি পরিমাণ খাওয়া হয় তো। আজকে সবজিতে একটা বড় সাইজের আলু দিছি, পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে দিছি, বারে বারে চুলাটা একবার জলে বেশি একবার নিভে বাতাস, এই সময় রান্না করা খুব বিরক্তিকর বাতাসের কারণে। কালকে রাতে রসুন বাসছি মনে হচ্ছে চিজ, এত মানে অনেকক্ষণ ব্লেন্ডার বসছি, একবারে চিজের মতন লাগতেছে। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে যা মজা হইতো, সিম বেগুন মূলা সবই আছে। কালকের মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম, সেই তরকারি আছে, নামানোর আগে ওইটা মিলাই দেবেনি তাহলে চিংড়ি মাছ হয়ে যাবে, অল্প একটু আছে। কয়েকদিন সিম পাইছে এত সুন্দর সিম, মানে সিজনেও এত সুন্দর সিম মানে পাওয়া যাওয়া কঠিন, যে গ্রামে একদম যেমন বাড়িতে গাছের সিম যেমন পারে ঠিক সেই রকম সিম ঢাকাতে পাওয়া গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। একটা বড় সড়ো সবজি হইল, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ সেটা দিয়ে দিলাম, এখন আরও স্বাদ বেড়ে যাবে। এখন খালি ধনিয়া পাতা দিয়ে নামাই দেব, ভাত হইলেই আমি রান্নাঘর থেকে অন্য কাজে যাব। একটু গরুর মাংস আছে মাছেলের হয়ে যাবে, সাইফানের পাপার মুরগির মাংস, এটা হলো ঢেঁড়স ভাজি, আর এই যে গণহারে একদম সবজি, কালার টালার সুন্দর আসছে। এখন এলাকায় একটা শাগালাকে দেখা যাচ্ছে, আমার রান্না বান্না শেষ এখন শাগালা আসছে। আল্লাহ হাফেজ, সাইফানকে আনতে যাচ্ছে। বৃষ্টি আজকে থামেই নাই না মামা, বৃষ্টি কালকে দিকে থামেই নাই, সেটাই এই যে বারে কমে এরকম একটা অবস্থা।
তোমাকে রিক্সায় ওঠানোর সাথে সাথে বৃষ্টি এত বাড়ছে। আমরা যে দৌড় দিছি এই পানিয়ে কিচ্ছু করা নেই, বৃষ্টি প্রচন্ড পরিমাণ বাড়ছে। হাউ ওয়াজ ইয়ার ক্লাস টুডে? ভেরি গুড। হোয়াট ডিড ইউ লার্ন টুডে? নিউ থিংস। টেল মি অ্যাবাউট ওয়ান থিং দ্যাট ইউ লার্ন টুডে, ওয়ান অর টু থিংস। ফিজিক্যাল এক্সারসাইজ। This is PT. PT? PT. Wow. Means PT? Yes. You liked it? Yes. This is the first time you did PT in your life? Yes. আপনারা অনেকে কমেন্ট করে জানেছেন MCW মানে হচ্ছে মার্কিং ক্লাস ওয়ার্ক, এটা জানতাম না। হ্যাঁ, ওইটাতে মানে মার্কটা অ্যাড হয় আবার অ্যাড হয়ও না, এটা ডিপেন্ডস করে। জানি না আজকে ফিজিক্যাল এক্সারসাইজ পরীক্ষা হয়েছে নাকি। ফিজিক্যাল এক্সারসাইজ পরীক্ষাও হয়? স্পেশাল জম্পেশ বাজার করলাম, একদম লোডেড। হাউ ইজ ইট ইজি? আনহেলদি ফুড ফর সাইফান স্পেশাল। আর আরেকটা জিনিস দিছি। কি সেটা? লবণ। ওটা কি হেলদি? সেটা আমি জানি না, এটা আনহেলদি। হ্যাঁ, ওটাতে সুগার অ্যাডেড করা আছে, বাট তুমি ওখান থেকে কিছু প্রোটিন পাবা, সো বলা যায় এটা নট কমপ্লিটলি আনহেলদি, সেমি আনহেলদি। বাট দেন এগেন, বাহিরের খাবার খাওয়া একদমই ভালো না। যাই হোক, হেলদি আনহেলদির ব্যাপার আমরা এখন কথা বলবো না, আমরা এখন বাপ্পাটা এনজয় করব। ওয়েদারটা সুন্দর, আপনার আপা আমাকে বলছিল একটা রেসিপি বানাবে, সেটার জন্য তার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কেনাকাটা করলাম। দেখি আপনার আপা কী খাওয়ায় স্পেশাল। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর কালকে সাইফানের ছুটি, ঈদে মিলাদুন্নবী। নিলাম হচ্ছে লাউ, ধনিয়া পাতা আর একটা পেঁপে। এটার নাম কি সাইফন? পেঁপেই তো, পাকা পেঁপে। আসসালামু আলাইকুম। তোমার রেসিপির জিনিস আনছি, তুমি রেসিপি বানাবে স্পেশাল। রেসিপির জিনিস আনছি, দেখো আমাকে কি দিয়েছে। পেপার এখন সকাল না, সারা দিন দেয়। লাউ একটা আনছি, এই এলাকা থেকে না নাকি? এটা এলাকা থেকে। আর একটা পেঁপে আনছি, ভালো হয়েছে, কালকে সবজি লাগবেই। খুব ফাইন পেঁপেটা দেখো। ধনিয়া পাতা ভালো কই? ধনিয়া পাতা, টাকা ধনিয়া পাতা আনছি। কোথায় পেলে এলাকা? 2 কেজি মুরগির মাংস আনছি, তোমার লাগবে আজকে হাফ কেজি বললা না? আমার আছে তো ফ্রিজে। তারপরেও এটা তোমার লাগবে, আমি কি আজকেই বানাবো? এটা তুমি তো বলছো, এই জন্যই তো আনছি, যে মোজারেলা চিজ। আজকে না, আমি আস্তে ধীরে বানাই। আচ্ছা বানায়ও, জিনিস থাকলে তো আর সমস্যা না। একটা ব্রেড আনছি, ক্যাপসিকাম 4 পিঙ্ক কালারের, বাটার। আচ্ছা বানাই দেবো নি, যদি সবকিছু আনাই ফেল স্যার, সমস্যা কি? বানাই লবণ, লবণ তো আমার পায়ে দিয়ে দিই শেষ। লবণ পায়ে দিয়ে দিই, মাশরুম খরচ বেশি হয়েছে। মাশরুম লাগবে আমার রেসিপিতে, লেবু এক খালি। আর আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, সেটা জন্য আজকে তোমারটাই বানাও, আমারটা কালকে বানাই। আমার রেসিপি খাইলে তো আজকে পাগল হয়ে যাবে। সাইফান নিচে হচ্ছে এক গ্লু আর মাঠা। এই এই গ্লু না বসে আছে, গ্লু আমার দরকার, শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্ল্যাক অলিভ। তোমার রেসিপি মোটামুটি সবই গ্রিন অলিভ ছিল না? গ্রিন ছিল না, ব্ল্যাকও হবে। আমি সাইফানকে স্কুল থেকে এসে কিছু খাবার দেই নাই, বলছে একবারে ভাত খাই সব। এটাই ভালো, একবারে লাঞ্চ করাই ভালো। এই চালের ভাত খেয়ে খুব শান্তি পাচ্ছি আমরা। ভাতটা নষ্ট হচ্ছে না জানো, রাতে দেরি করে খাইলেও ভাতটা নষ্ট হচ্ছে। আর স্কুল আর রঙের এটা আজকে আমার স্কুল থেকে একটা গিফট পাইছি জানেন, জুস পাইছি। সেটা আবার আম্মুর জন্য নিয়ে আসছে। হ্যাঁ, আমরা ছোটকালে আমাদের স্কুলে পেস্ট, ব্রাশ, তারপর দাঁত মাজার বুঝলা, ছোট ওই যে 2 টাকা করে লাঞ্চ স্কুলে, হুম, পেপসুডেন্ট, ক্লোজ আপ সবার থেকে আসতো। 2 মিনিটের দাঁত মাজতে হয়, এটা শিখাই দিয়ে সবাইকে গিফট দিত, কি যে আনন্দ লাগতো। তারপর নুডলস রান্না মানে ওরা গরম পানি নিয়ে আসতো, একবারে নুডলসের গাড়ি আসতো টিফিন পিরিয়ডে সবাইকে, ওই যে কাপ নুডলস গুলো আছে না সেগুলো ভিজাই ভিজাই খাওয়াইতো, কি যে আনন্দ। প্রচারের জন্য এই কাজটা করতো। তা সাইফানদের আজকে জুস দিছে আমাদের এখান থেকে, সাইফান আজকে ওই আনন্দটা পাইছে। হ্যাঁ, সোম পাইছি ম্যাঙ্গো জুস,
অন্য ফ্লেভারও ছিল? আমি তোকে ক্লাসে খাইছে? হ্যাঁ ক্লাসে অনেকে খাইছে। সাইফেনকে বলছে বাসায় যায় বলছে ঠান্ডা করে খেতে, ঠান্ডা করে খেতে বলছে। আমি ক্লাস স্কুল থেকেই দাঁত মাজাটা শিখছি। আমরা দাঁত একবারে ব্রাশ দিয়ে সব জায়গায় ঘষতাম না, তা না উপর নিচ করে মাজতে হয়। আর আমি মানে জানি না কবে শিখছি, কিন্তু আমি বাসা থেকেই শিখছি। আমি তোমাকে বারে বারে তোমার আর তোমার ছেলেকে শিখাইতে শিখাইতে চিল্লাইতে চিল্লাইতে শিখাচ্ছি যে এইভাবে করে ঘষা যাবে না। হ্যাঁ দেখো আজকে সবজি ফার্স্ট ক্লাস, মুলার যে ঘ্রাণ শীতকালে ঘ্রাণ বেরোয় ঢাকা শহরে শীত পড়ে গেছে। সকালে নাস্তা করার পরে 12টার সময় কোনো কিছুই আর খাইনি, এমনি মুখে কিছু দিয়ে তাও দিইনি, এখন মনে হচ্ছে এত খিদে লাগছে আগে ভাত খাবো। সেই সবজি বানাইছি, সেটা দিয়ে সকালে পরোটা খাইলে যা লাগবে না। বেগুন সিম সব একদম শীতকালের ঘ্রাণ চলে আসছে। তোমার আম্মু বুঝাই দিল পরোটা কালকে অর্ডার করবা না, বুদ্ধি দেখছো? আমি নিজে কি বড়টা বানাইতে পারবো না? অর্ডার করা লাগবে কেন? ক বলতে সে কলা বলে, তাহলে তার সমস্যা তার, আমার না। এমন স্বামী পাইছো ক বলতে কলা শুনে? ক বলতে কলা নিয়ে এই সমস্যাটা কার, আমার না তোমার? ভালো স্বামী পাইছে, এটা তোমার কপাল। ক দিয়ে কমলা তো খাইতে মন চাই তোমার। ক দিয়ে কমলা? তুমি তো প দিয়ে পরোটা বলেই দিছো। তাকে বললাম কি একটা খুব মজার রেসিপি বানাবো, তিন রকম ক্যাপসিকাম লাগবে, থাক আনি একটা, সাথে সাথে বৃষ্টির মধ্যে আনার তো দরকার নেই। আমাকে স্কুল থেকে নিয়ে আসে, একদম বাচ্চাকে নিয়ে ভিজতে ভিজতে সে গেছে, চিন্তা করো। ভিজিনে না, তখন অতটা ভিজে ছিল না যখন আমরা ইয়া করছি। বৃষ্টি একটা মিনিটের জন্য থামতেছে না, গত দুই দিন থেকে ধীরে ধীরে বৃষ্টি তাও পড়ে যাচ্ছে। সাইফান এখন একটু পড়তে বসি, কালকে স্কুল ছুটি দেখে আজকে এখন পর্যন্ত সাইফান পড়তেই বসে নাই, খালি খেলা চলতেছে আর খেলা চলতেছে। আর একজন তার কাজে ব্যস্ত, বিশাল বড় সাইজের একটা পেঁপে নিয়ে আসছে, নিচে দেখে মনে হচ্ছে জ্বালা পেঁপে। ইদানিং খুব পেঁপে দেয়, ওরে আল্লাহ একটা বিচি নাই, এই সাইফান বাবা পেঁপের মধ্যে একটা বিচি নাই, অবাক হয়ে গেলাম তো। সাইফান বাবা এখনই ভাত খেয়ে নেবে, তাকে ভাত দিয়ে আসলাম। আর ছেলেকে বলতেছি একটু পেঁপে খাবা, কাটবো বলছে দেও। আজকে আমি ক্যামেরাই ধরে নেই, সাইফানও পরে নেই খেলছে, আর বৃষ্টি সারাদিন শুয়ে বসে আছি, ভাল লাগে না বৃষ্টির মধ্যে। বৃষ্টির জন্য অনেকগুলো কাজ হচ্ছে না, একটু বাইরে যাওয়া কাজ ছিল সেটা হচ্ছে না। এই জুস খাওয়ার মতন পেঁপেটা, আমরা বাংলাদেশে পেঁপে হচ্ছে পাকা পেঁপে খাই না, কিন্তু মালয়েশিয়াতে দেখছি রাস্তাঘাটে কচকচা টাইপের পেঁপে অবস্থায় কাটে, পাকা পেঁপে খায় না, কচকচ করবে যখন তখন খাবে, কেটে কেটে বরফে রাখে। আমার এটা এত ভাল লাগে, আমাদের বাসায় যখন গাছ ছিল তখন আমরা দুই বোন ওইভাবে খাইতাম, মানে এই পাকা পেঁপে খাইতাম না। আব্বু যত মারতো বকা দিত যে পেঁপে খাইলে শরীর ভালো থাকে, বাথরুম কষা হয় না, আমি ওইভাবে বকা খাই খাই খাওয়া শিখছি। কিন্তু আমার বোন ও শেখে নাই, ও পাকা পেঁপের ঘ্রাণটা সহ্য করতে পারে না। পেঁপেটা দেখতে জ্বালা জ্বালা লাগলো কিন্তু এত মিষ্টি, আজকাল পেঁপে মিষ্টি বানায় কিভাবে, আমার না অবাক লাগে। বেশি বেশি করে খাবা, দেখতে জ্বালা জ্বালা কিন্তু মিষ্টি অনেক। ভাত নিবা একটু? কার মধ্যে কি তো কি হয়েছে, পেঁপে কি আর জানলো যে আমি তোমাকে কি খাওয়াইলাম? ভালো মিষ্টি, অবাক আমিও হয়েছে, মচমচা টাইপের মানে কচকচা টাইপের ফিডমে। এবার আরে দেখা যায় পাকা পাকা এটা খেলে ভালো লাগে শরীরে। আজকে আমরা বাজার করলাম, খুব সুন্দর, এত সুন্দর রেসিপি আমি আর সাইফান অনেক চটপটি খাবো। তো ও কি করছে, বিকালে চটপটি নিয়ে আসছে,
তা আমাদের মা ছেলের চটপটি নাস্তা হয়ে গেছে, আর আজকে ওটা বানাইলে মর্যাদা আছে, তাই ওকে বলছে আজকে বানাবো না কালকে বানাবো। গতকালকের আগের দিন আমরা আমাদের আগের ইউটিউব চ্যানেলগুলো একটু বের করার চেষ্টা করছি। বের করার চেষ্টা কেন করছি, ইউটিউব আপনারা যদি এখন যাদের আগের চ্যানেল কোনোদিনও কাজ করছেন বা জিমেইলে, তারা যদি এক বছরের মধ্যে লগ ইন করে যদি ইনঅ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু ওই চ্যানেলটা একদম চলে যাবে। জোরের বৃষ্টি শুরু হয়ে, জোরে বৃষ্টি আসলো। তো আমি আমার আগের চ্যানেলগুলোর ইমেল আইডি পাসওয়ার্ড সব কিছু এলোমেলো জায়গায় ভুলে গেছি, অনেকগুলো মনে পড়ছে। তো চ্যানেলগুলো অনেক চ্যানেল আছে, তখন আমি ভাবতেছিলাম যে আমার তিনটা ড্রয়িং চ্যানেল। আমি কালকে আমার ছেলেকে একটা গিফট করছি যে যা কিছু আর্ট করবো একটা একটা করে ওর মধ্যে ছোট ছোট বেবির আর্ট দিবা। তাই বলতেছি আসলে এত খাটছি জীবনে যেটা কল্পনায় না, আর এত মজার মজার ভিডিও। এখন এগুলো যদি আমাদের এই চ্যানেলে দেখলো ভাইরাল ভিডিও হবে, হাস্যকর। আমি কালকে গড়াগড়ি দিছি না টিভির সামনে, আমি সাইফানকে দেখাচ্ছি, তুমি হাসতেছো, আমি হাসতেছি, বলতেছি দেখ এটা বসাই যাবে না, বসলে মানে মারা যাবো আমি। এত জীবনে অনেক চেষ্টা করছি, প্রবলেমটা কোথায় ছিল আমি মনে করি সেটা হচ্ছে, আমি ধরেন ভিডিওগুলো কত বছর আগেকার, ছয় বছর আগেকার, পাঁচ বছর, সাত বছর আগের। তো ভিডিওগুলো এখন দেখে আমি বুঝলাম যে তখন আমি যদি আজকের মতন এডিটিংটা বুঝতাম তাহলে প্রবেবলি আমাদের ভিডিওগুলো আর একটু ভালো যাইতো। আর ওভারঅল না একটা কাজের একটা সেন্স লাগে, এই সেন্সটা আসলে তখন সব কিছু জায়গা মতন প্লেস হয়ে যায়। তবে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত রাখে হয়তো বা একটা আমি আপনাদেরকে একটা আমার অ্যানিমেশন শেখার একটা গল্পটা ইনশাল্লাহ শেয়ার করবো। আজকের ব্লগে করবো না, কারণ এখন রাত হয়ে গেছে, ঈশার নামাজ পড়বো আর বিদায় নিব, ফাইলগুলো নিব। অ্যানিমেশনটা যে এত মজার, ও অনেক কষ্ট করে আমি শিখছিলাম, আমাদের যদি ওই কাজটা ধরে রাখতাম আজকে, মানে আমি দেখতেছি মানুষের চ্যানেলগুলো কি সুন্দর, এগুলো অ্যানিমেশন করে এত সুন্দর আগায় গেছে। ও শিখছিল অ্যানিমেশন, আমি শিখছিলাম ড্রয়িং। ড্রয়িং কাজগুলো লাস্টে এক সময় কি আর সময় পাইনি, বাদ দিয়ে দিছি না। এটার পিছনের হিস্ট্রিটা আমি বলতে চাই, আর কি থট প্রসেস ছিল, কিভাবে আমরা চিন্তা ভাবনা করছিলাম, তারা কিভাবে চিন্তা করছে। এখন যখন আমরা পিছনের কথাগুলো চিন্তা করি তখন অনেক কিছু মিলে যাচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। স্কিল অ্যানিমেশন একটা জিনিস, অ্যানিমেট করা একটা অন্যভাবে একটা গল্পকে দেখানো, বা যে কোনো মনের ভাষাটা, মনের ইচ্ছাটা, বা যে কোনো জিনিস। অ্যানিমেশন কী জিনিস জানো, তুমি এখন হঠাৎ করে দেখাইতে পারো একটা পাহাড়, লাল রঙের পাহাড়টা কেটে পাহাড় থেকে আলু বের হচ্ছে, মানে তোমার নিজের মনে, তুমি পাহাড় কেটে আলু বের হচ্ছে, এটা তুমি কোনোদিন ভিডিও করে দেখাইতে পারবা না। অ্যানিমেশন তুমি স্বপ্নের জগৎ। আমি এখন আপনাকে বলতেছি আমি একটা স্বপ্ন দেখছি, আমি তরমুজ কামড় দিছি, বের হইলো লেবুর জুস, বা বের হইলো আপেল, বা বের হইলো মুরগি, চিকেন বিরিয়ানি, তরমুজ কাটলাম চিকেন বিরিয়ানি বের হইলো। তাহলে আমি আপনাকে মুখে বলতেছি ভিজুয়ালাইজ করা যায় অ্যানিমেশনের মাধ্যমে। অন্যরকম ধরেন ক্যারেক্টার গুলা সফটওয়্যার মধ্যেই আছে, আপনাকে আপনার ভয়েস দিতে হবে। তো যদি আপনারা আমাদের যে কোনো একটা ওরকম আগের ফানি ভিডিও দেখতে চান, দরকার না একটা অ্যানিমেশনের ভিডিও শেয়ার করা যায়, অবশ্যই চ্যানেলটা আমাকে খুঁজতে হবে। ওই একটা চ্যানেলটি এখন পর্যন্ত আমি খুঁজে বের করতে পারি নাই, এসে ইউজার নেম পাসওয়ার্ডটা পাই নাই, সম্ভবত এটা পেয়ে যাবো। কিছু কিছু জীবনে নিজের জন্য রাখা দরকার আছে, আমরা যখন বুড়া হয়ে যাব আমাদের স্মৃতিগুলো দেখবো, আর এমন করে আমরা সেই জায়গাটায় চলে যাব। মানে আমরা জীবনে অনেক চেষ্টা করছি, অনেক অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে, আজকে দিনের মধ্যে সর্বোচ্চ জোরে এখন বৃষ্টি হচ্ছে। সাইফান কি স্কুলে যখন নিয়েছো তখন হচ্ছে না, হচ্ছে 10 গুণ বেশি, এই ভয়ানক বৃষ্টি। আমি আমার অ্যানিমেশনের চ্যানেল ফিরত পাইছো। কিভাবে বুঝলা, মানে ইউজার নেমটা হঠাৎ করে গল্প করতে করতে মনে পড়ে গেল, যাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ও এইটা তো আমার কাছে, এই চ্যানেলটা আমার ইয়াতেই ছিল, লগ ইন করাই ছিল। চলেন একটু বৃষ্টি দেখাই আসি, আজকে এলাকায় পানি উঠবে, এত জোরে বৃষ্টি। আর কাপড় চোপড় নিয়ে খুব বিপদে পড়ছে, এগুলো হলো কোনো রকম একটু বারান্দায় শুকাইছে সেগুলো আনছি, এগুলো ভাঁজ করে রাখছি, দাঁড়া এগুলো ড্রয়ারে রেখে আসি, দাঁড়াও চ্যানেলের ভিডিও খুঁজে পেলাম। ও তাই নাকি, আপনারা একটু শুনেন, আপনাদের গিয়ে
একটা ভালো মেয়ে দেখে প্রেম করে নিও। শুধু প্রেম করবো কেন, বিয়েও করবো। আর দেশে আসলে তোমার হাজবেন্ডের জন্য একটা না দুই দুইটা তুমি, তাও আমার হাজবেন্ডের জন্য। মিথ্যুক কোথাকার আপনাদেরকে আমি তাহলে ভিডিওটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নিচ্ছি, আপনারা সবাই দেখে জানেন কেমন লাগলো এটা। আমাদের তুমি আমাকে এখানে ডাকছো কেন, জানো না আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি তো, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা তোমার আবার? সব কথাই তো শুনছি, এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারলা না, আবার আমার সাথে কথা বলতে আসছো। জানো আমার স্বামী কত বড় লোক, কত কিছু আছে, দুইটা গার্মেন্টস ফ্যাক্টরি, চারটা বাড়ি, আটটা গাড়ি, আরও অনেক কিছু। তোমার কি আছে? এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারোনি, আমি কি তোমার জন্য কম অপেক্ষা করেছি নাকি? আমাদের ভালোবাসার কি কোনো দাম নাই নাকি? টাকাই তোমার জন্য সব কিছু? তোমার স্বামীকে কি একবার ভালো করে দেখছো নাকি? 40 বছরের বুইরা টাকলা দেখলে তোমার আঙ্কেল আঙ্কেল লাগে, এই তোমার রুচি? এই আর আমার দিকে তাকাও, হ্যান্ডসাম, হট, কালো ঘন চুল, কোন দিক দিয়ে আমি কম? তারপরেও আমাকে ছেড়ে গেলা তুমি কেন বলো তো? টাকার কি এতই দাম? শোনো, এইসব মিষ্টি কথা দিয়ে যদি পেট ভরতো তাহলে তো হইতই। বাস্তব অনেক কঠিন, টাকা না থাকলে কিছুই করা যায় না। জানো পেঁয়াজের দাম কত? জানা আছে আমার পেঁয়াজের দাম 80 টাকা কেজি। আজকে সকালেই আব্বা 1 কেজি কিনতে দিছিল। আর কোনো কিছুর দাম শুনতে চাও নাকি তুমি? আলু, পটল, বেগুন, টমেটো সব কিছুর দাম আমার জানা আছে, তুমি আর কি জানতে চাও? রেগুলার বাজার করি এখন, বুঝছো? অনেক দায়িত্ববান হয়ে গেছি আমি। বাজার করলেই দায়িত্ববান হওয়া যায় না, বুঝলা? বাপের টাকা এইভাবে খরচ করাই যায়, এখনো বাপের হোটেলে খাও তো বুঝবা না। শুনো, বাপকে নিয়ে কিচ্ছু বলবা না, আর একটা কথাও না। যেই কারণে আমি তোমাকে এইখানে ডাকছি সেইটা শুনো এইবার। কালকে আমার ফ্লাইট, ক্যানাডা যাচ্ছি, ক্যানাডা। ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করেই যাই। ও তাই নাকি, ভালোই তো। কানাডাতে গিয়ে একটা ভালো মেয়ে দেখে প্রেম করে নিও। শুধু প্রেম করব কেন, বিয়েও করব। আর দেশে আসলে তোমার হাজবেন্ডের জন্য একটা না দুই দুইটা স্পেশাল গিফট নিয়ে আসবো। গিফট আনবা তুমি, তাও আমার হাজবেন্ডের জন্য? মিথ্যুক কোথাকার, যা ভাগ। না না সত্যি, তোমার টাকলা স্বামীর জন্য একটা বিদেশি চিরুনি আনবো, আর একটা বিদেশি ফিয়ার এন্ড লাভলি নিয়ে আসবো। আমাদের দেশে এমন ঘটনা কিন্তু অনেক ঘটে থাকে। আপনারা আমার সাথে একমত থাকলে কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। My God in light, you are my everything, you are Muhammad, peace be upon him.